মিশেল জোক্লোসা পুত্র টেকসই পণ্য সমর্থন করে। সে দশ বছর ধরে ড্যান লিলিস টেক্সটাইল প্ল্যান্টের প্রধান ছিলেন। তিনি মাত্র ২৫ বছর বয়সে ৮০০০ কর্মীসহ কারখানাটির দায়িত্ব নিয়েছিলেন। তিনি সম্প্রতি টেনসেল নিয়ে কাজ শুরু করেছেন। টেনসেল কাঠ থেকে প্রাপ্ত সুতা। ইন্দোনেশিয়ানরা যে উজ্জ্বলতা পছন্দ করে, প্রকৃতপক্ষে টেনসেল তা আমাদের দেখাচ্ছে। একজন টেক্সটাইল উৎপাদক হিসেবে আমরা কিভাবে পণ্যকে আরও বেশি টেকসই করে তুলতে পারি, সে ব্যাপারে নিজেদেরকে চ্যালেঞ্জ করার মাধ্যমে অনুপ্রেরণা পাওয়া সম্ভব। জলবায়ু পরিবর্তনের জন্য আমরা আংশিকভাবে দায়ী। অন্তত আমার পক্ষ থেকে আমি আমার পণ্যকে আরও বেশি টেকসই করে তুলতে চাই। পোশাক উৎপাদনে টেনসেল ব্যবহারের হার বর্তমানে ১-২%। তবে প্রতি বছর এই হার বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। কারখানার সমস্ত তুলার বর্জ্য এখন পুনরায় রূপান্তর করা হয় ঝুড়ি এবং আসবাবপত্রে। প্রকল্পটি বয়স্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কাজ করার ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এই সুতোগুলো কাঠ থেকে প্রাপ্ত। জার্মান কোম্পানি উইলজডো টেনসেল ব্যবহার করে। কাঠ থেকে তৈরি সুতাগুলি পাতলা এবং দীর্ঘমেয়াদী। এর কাঁচামাল ইউরোপে উৎপাদন হয় এবং সেখানেই প্রক্রিয়া করা হয়। টেকসই বনায়ন থেকে কাঠ সংগ্রহ করা হয়। এটিকে শ্রেডিং মেশিনের মধ্যে রাখা হয় এবং দ্রাবকের সাথে মিশ্রণ করা হয়। সুতোগুলো ভেজা মিশ্রণ থেকে প্রস্তুত হয়। ব্যবসাটি পর্তুগিজের পোর্তো শহরের কাছে অবস্থিত। টেকসই পণ্য কর্পোরেট ইমেজের একটি অংশ। কাঁচামাল উৎপাদন এবং পরিবহনের সকল রুট ইউরোপের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। কাজের শর্তগুলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ব্যবসাটি ইউ সংবিধান মেনে চলে। একদিনে কাজের সময় ৮ ঘন্টা। এখানে ছুটি এবং অসুস্থ ভাতা রয়েছে। ড্যান লিরিসে ন্যায্য কাজের শর্তগুলো গুরুত্বপূর্ণ। ১ সপ্তাহে ৪০ ঘন্টার কাজ, অতিরিক্ত কাজের জন্য বিল পরিশোধন, স্বাস্থ্য বীমা, যেগুলো ইন্দোনেশিয়ায় খুবই অস্বাভাবিক। মিশেল জোক্রোসা পুত্রর লক্ষ্য অনুপ্রাণিত করা। তার উদ্দীপনা আরও প্রশিক্ষণ, পদোন্নতির সুযোগ এবং সুস্থতা। মেশিন পরিবর্তন হয়, আমরা সেখানে নতুন মাত্রা যোগ করতে পারি, কিন্তু মানুষ এখনও মূল চাবিকাঠি। আমরা কিভাবে কাজ করি তা গুরুত্বপূর্ণ। Thank you.